দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমরা পাইকারি বাজারে আসলাম। এটা হচ্ছে নেত্রকোনা সুপার মার্কেট। এটা আজকে আমাদেরকে সাহায্য করবে আমাদের প্রদীপ ভাই। এই যে প্রদীপ ভাই, প্রদীপ ভাই আজকে এই যে দেশি পেঁয়াজ কত করে বিক্রি করতেছে, তারপরে এলচি পেঁয়াজ কত করে মন কত করে কেজি বিক্রি করতেছে, সেগুলো আমাদেরকে বলবে। আর আপনাদেরকে প্রথমে বলে রাখি, দেশি পেঁয়াজের বাজার কিন্তু দিন দিন এখন বাড়তেছে, তাই এখন দেশি পেঁয়াজের বাজার কত আছে সেগুলা বিস্তারিত আপনাদেরকে জানাবে প্রদীপ ভাই। আচ্ছা প্রদীপ ভাই, এটা তো আপনার এখানে এলচি পেঁয়াজ না? এলচি পেঁয়াজ। আচ্ছা, এলচি পেঁয়াজ আপনি মন কত করে বিক্রি করতেছেন? মন 1360 টাকা। ও, এলচি পেঁয়াজ 1360 টাকা। কোয়ালিটি আছে, ভালোই আছে, খারাপ না। এলচি পেঁয়াজ আপনি 1360 টাকা মন নিতে পারবেন। আচ্ছা প্রদীপ ভাই, 1360 টাকা হলে কেজি কত করে বললো এটা? 34 টাকা কেজি। 34 টাকা কেজি আপনারা এলচি পেঁয়াজ নিতে পারবেন, এক মন 1360 টাকা। আচ্ছা, এখন আমরা দেশি পেঁয়াজের দাম জানবো। আচ্ছা প্রদীপ ভাই, এটা তো দেশি পেঁয়াজ না? এক নম্বর পিওর দেশি। এক নম্বর পিওর দেশি। আচ্ছা, এক নম্বর দেশি পেঁয়াজ প্রদীপ ভাই বিক্রি করতেছে, কত করে মন বিক্রি করতেছেন? 1650 টাকা। আচ্ছা, আপনারা এক মন পেঁয়াজ নিতে পারবেন 1650 টাকা মন। দেখেন অনেক সুন্দর পেঁয়াজ, এক মন পেঁয়াজ 1650 টাকা মন। প্রদীপ ভাই, তাহলে 1650 টাকা মন হইলে কেজি কত বললো? 41 টাকা 50 পয়সা। 41 টাকা 50 পয়সা আপনারা মন নিতে পারবেন। আর 5 কেজি করে নিলে 42 টাকা কেজি পড়বে, 210 টাকা পারলা আপনারা যদি 5 কেজি নেন। তারপরে এই যে রসুনের মধ্যে আসি, অনেক বড় দেশি রসুন প্রদীপ ভাই 1 কেজি 5 কেজি করে বিক্রি করতেছে। প্রদীপ ভাই, এটা তো সব থেকে দেশির মধ্যে বড় রসুন। আচ্ছা, বড় রসুনটা আপনি কেজি কত বিক্রি করতেছেন? 50 টাকা কেজি। এত দাম কম রসুনের? এত দাম কম 50 টাকা কেজি, আপনারা 1 কেজি করে রসুন নিতে পারবেন। আচ্ছা, আমরা যদি পাল্লা নেই 5 কেজি, তাহলে কম রাখা যাবে? না, 1200 টাকায়। 10 টাকা কম রাখা যাবে? 10 টাকা। 10 টাকা কম মানে তো আপনার পাল্লাতে কম? পাল্লাতে। আর 1 কেজি করে 50 টাকা নিতে পারবেন, খুব বড় রসুন। আর ওই ছোটটা কত বিক্রি করতেছেন? 30 টাকা। এই সর্বনাশ, 30 টাকা কেজি ছোট রসুন। দেখেন এটা 30 টাকা, আর এই বড়টা হচ্ছে আপনার 1 কেজি 50 টাকা। আচ্ছা, এলচি রসুনের বাজার কি আছে ভাইয়া? 110 টাকা কেজি। 110 টাকা কেজি এলচি রসুন নিতে পারবেন আপনারা। দেখেন 110 টাকা কেজি, 1 কেজি রসুন 110 টাকা। আচ্ছা, আলুর বাজার কি আছে প্রদীপ ভাই? আলু, এই যে ডায়মন্ড আলু, এটা না, এটা হল্যান্ডের আলু, কত করে কেজি বিক্রি করতেছেন? 16 টাকা কেজি বাইঙ্গা বেচতে, 5 কেজি 16 টাকা। 5 কেজি আলু নিতে পারবেন আপনারা 16 টাকা কেজি। দেখেন 16 টাকা কেজি, আর বস্তা নিলে আপনারা 15 টাকা কেজি পড়বে। আচ্ছা, দেশি আলু কত বিক্রি করতেছেন? দেশি আলু, দেশি আলু 18 টাকা কেজি। 18 টাকা কেজি না, আলুর দাম তাহলে একবারে কম, একবারে কম। আচ্ছা প্রদীপ ভাই, এগুলা তো সব দেশি পেঁয়াজ না? হ্যাঁ, দেশি পেঁয়াজ। দেখেন গাইস, আপনাদেরকে বলে রাখি, দেশি পেঁয়াজের দাম কিন্তু অনেক বাড়তি। আচ্ছা প্রদীপ ভাই, আপনার এই পেঁয়াজগুলা এই যে ওজন কতটুক কইরা? 70 কেজি। দেখেন গাইস, এই পেঁয়াজ দেশি পেঁয়াজ, রাজবাড়ির দেশি পেঁয়াজ 70 কেজি ওজন। আচ্ছা প্রদীপ ভাই, 70 কেজি ওজন হলে আপনি কেজি কত করে বেচতাছেন? 41 টাকা কেজি। 41 টাকা কেজি আপনারা আজকের দেশি পেঁয়াজ নিতে পারবেন, খুব পরিষ্কার, খুব ফ্রেশ মাল। এক বস্তার দাম কত আসে প্রদীপ ভাই? 2570 টাকা নিতে পারবেন 41 টাকা কেজি। 70 কেজি 2570 টাকা নিতে পারবেন আপনারা এক বস্তা দেশি পেঁয়াজ। আচ্ছা প্রদীপ ভাইয়ের কাছে এলসি পেঁয়াজ আছে, এই যে দেখেন এলসি পেঁয়াজ। এলসি পেঁয়াজ প্রদীপ ভাই, এগুলো ভালো হবে? ভালো, এক নম্বর পেঁয়াজ। এক নম্বর পেঁয়াজ 30 কত করে কেজি এটা? 33 টাকা কেজি। আচ্ছা, 33 টাকা। এই বস্তাটা কতটুকু ওজন আছে এলসিটা? 60 কেজি। আচ্ছা, 60 কেজি ওজন, আপনার কত দাম আসে? 33 টাকা 1980 টাকা। 33 টাকা কেজি 1980 টাকা দিয়ে আপনারা এক বস্তা এলসি পেঁয়াজ নিতে পারবেন। আচ্ছা প্রদীপ ভাই, আপনার এখানে আলুর দাম কি আছে দেখান তো আমাদেরকে। এই যে দেখেন প্রদীপ ভাইয়ের ঘরে অনেক প্রচুর পরিমাণে দেশি আলু, ডায়মন্ড আলু। এই যে এখানে দেখেন প্রদীপ ভাই, ডায়মন্ড আলু দেশি এগুলো না? এদিকে আজকের? হ্যাঁ, আজকের দেশি। আচ্ছা প্রদীপ ভাইয়ের এগুলো আজকের আলু দেখেন। আচ্ছা, এই আজকের আলু আপনি কত করে কেজি বিক্রি করতেছেন? দেশি আলু। দেশি আলু না, কত করে কেজি? 17 টাকা কেজি, কাড়া 17 টাকা। কাড়া মানে ফুল বস্তা নিতে হবে 17 টাকা কেজি। এইগুলা হচ্ছে ডায়মন্ড আলু। ডায়মন্ড আলু কত করে কেজি বিক্রি করতেছেন? ডায়মন্ড 15 টাকা কেজি। এক বস্তা করে কতটুক থাকে? 65 কেজি না? দাম কত রাখবেন এটা? 965 টাকা। 965 টাকা দিয়ে আপনারা এক বস্তা ডায়মন্ড আলু নিতে পারবেন।